গভীর জঙ্গলের মধ্যে বাস করত একটি নীল টুনি। সে তার বাবা মায়ের সাথে মেলায় গিয়ে হারিয়ে গিয়েছিল। তারপর থেকেই সে একাই জঙ্গলেতেই এসে থাকতো। সে দুবেলা ঠিক মতো খেতেও পেত না। সে ছিল বড়ই একা, জঙ্গলের কেউ তার সাথে কথা বলতো না। সে যে যে কথা বলতে গেলে তাকে অপমান করে চলে যেত। একদিন সে মনের দুঃখে জঙ্গলের মধ্যে বসে কাঁদছিল ও বলছিল, আমার খুব খিদে পেয়েছে, আমি 2 দিন কিছু খাইনি, কেউ আমায় একটু থাকতেও দেয় না, খেতেও দেয় না, আমার একা একা জঙ্গলে খুব ভয় করে। নীলটুনিকে কাঁদতে দেখে বনপুরীর মনে খুব দুঃখ হলো। বনপুরি এসে টুনিকে বলল, কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? টুনি বলল, পরিমা আমার খুব খিদে পেয়েছে, এই জঙ্গলে কেউ আমার সাথে কথাও বলে না, কেউ খেতেও দেয় না, আমার এই জঙ্গলে একা খুব ভয় লাগে। টুনির কথা শুনে পরিমার খুব দুঃখ হলো। বনপুরি তার জাদুকাঠি দিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিলেন টুনির জন্য, একটা সুন্দর গাড়িও দিলেন, আর টুনির উপর অজস্র টাকার বৃষ্টিপাত ঘটালেন। এত কিছু একসঙ্গে পেয়ে টুনি তো অত্যন্ত লোভী ও অহংকারী হয়ে উঠল। সে নিজেকে জঙ্গলের মালকিন মনে করতে লাগলো। সে তখন কাউকে পাত্তাই দিত না। কেউ তার সাথে কথা বলতে এলে বড় ছোট না দেখেই সে তাকে অপমান করত। প্রতিদিন সকালবেলা সে বেরিয়ে যেত, বাইরে খাওয়া দাওয়া কেনা কাটা করে তবেই বাড়ি ফিরত। একদিন জঙ্গলের এক লাল টুনি তার সাথে কথা বলতে আসায় সে তাকে যা তা বলে অপমান করে তাড়িয়ে দিল। তার এই ঔদ্ধত্য দেখে বনপুরি আর থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে টুনির কাছে এলেন। বনপুরি তাকে অনেক তিরস্কার করলেন এবং তাকে শাস্তি দিতে তার সমস্ত গাড়ি বাড়ি এবং টাকা পয়সা সমস্ত কিছু ফিরিয়ে নিলেন। টুনি আবার আগের মতোই পথের ভিখারি হয়ে গেল। সব হারিয়ে টুনি বুঝতে পারলো অহংকারই পতনের কারণ। সে কান্নায় ভেঙে পড়ল।